জমি নিয়ে পারিবারিক বিবাদের জের, দাদার ধারালো দায়ের কোপে গুরুতর জখম দুই ভাই। এদের মধ্যে এক ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। অবস্থার অবনতি হওয়ায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু ইউনিটে নিয়ে আসা হয়। দুর্গাপুরের কোকোব্যাম থানার অন্তর্গত সুকান্তপল্লীর এই ঘটনায় এখন আকাশ পাল নামে অভিযুক্ত ওই যুবক পলাতক। ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। পারিবারিক একটি জমি নিয়ে প্রথম আকাশ পালের সাথে গোলক পালের গণ্ডগোল বাধে। দু এক কথা হতে হঠাৎই আকাশ তার ভাই গোলক পালের ওপর চড়াও হয় বলে অভিযোগ। হাতের সামনে থাকা ধারালো দা দিয়ে এইবার আকাশ তার ভাই গোলককে কোপ মারে। মাথার পেছনে আঘাত লাগায় গুরুতর জখম গোলক পালকে নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে শিশুতে ভর্তি করা হয় গোলক পালকে। গোলককে বাঁচাতে গিয়ে আকাশের দায়ের কোপে হাতে আর মাথায় আঘাত পেয়ে তার আর এক ভাই রনি পাল গুরুতর জখম হন। তাকেও দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আকাশ পাল পলাতক। এই ঘটনায় নিমিষে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। পুলিশ অভিযুক্ত সন্ধানে তল্লাশি শুরু করেছে। কে মারছে? ওর দাদা ভাইটাকে। হ্যাঁ, নিয়ে তারপর কোথায়? একজন কাটাচ্ছিল আর একজন জাগাচ্ছে। কি নিয়েছে ওরা? তাই জানি না, এদের কয়েকদিন আগে জাগা নিয়ে ঝামেলা হয়েছিল ঘরে ঘরে, জমি জমা সংক্রান্ত সেই নিয়েই ঝামেলাতে আজকে আর এই যে মেরেছে সে বাইরে থাকে, ট্রাক চালায় ভাই। কোথায় কোথায় চালায়? কোথায় গাড়ি চালায় যাই না, বাইরে কাঁচামালের গাড়ি চালায় এটুকুই যাই। তো আজকে এসছে, তো এরা ভাইরা ঘরে ছিল, তো ভাইদেরকে পেয়েছে, দিয়ে সেই অনুযায়ী মারছে। আরও একজনের অবস্থাকে আশঙ্কাজনক, বাইসাইকেল ভর্তি আছে। হ্যাঁ, কী দিয়ে মেরেছে? এত বড় মতন একটা দাও ছিল, হাসু আটে ওই দিয়েই মেরেছে। কোথায় লেগেছে? তা যে আশীর্বাদ রয়েছে তাকে তো মাথায় মেরেছে, আর একেও মাথায় মেরেছে, মাথায় একটা লেগেছে, হাতে এখানে তিনটে কোপ লেগেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশের গাড়ি করেই দিয়ে গেল। আচ্ছা, এর নাম কি? এর নাম রঞ্জিত পাল। আর যে ভর্তি আছে সংশঙ্কজনক? ওর নাম গোলক পাল। কে মেরেছে? গোলক পাল। যে মেরেছে তার নাম আকাশ পাল, মানে এই রঞ্জিত পালের দাদা। আকাশ পাল কোথায়? আকাশ পাল তো পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ, ওই মেরেছে। এই দুই ভাইকে? হ্যাঁ, এরা দুই ভাই সম্পর্কে যারা ভর্তি আছে। আর যে আশঙ্কাজনক আছে তার নাম কি? যে আশঙ্কা, ওর নাম গোলক পাল। গোলক পাল কি নাম আপনার? আমার নাম শ্রীকান্ত ঘটে। হ্যাঁ, শ্রীকান্ত ঘটে আছে। শুনি যে দাদা ভাই জায়গা জমি নিয়ে ঝামেলা করছে। আচ্ছা, দিয়ে তবে এসে দেখছি এই ঘুরে আছে। তারপর এলাম, ভাই ফোন করলো, দাঁড়িয়ে ছিলাম ঘরের সামনে, যে মামা বাড়ি গেলাম, ওখানে দাঁড়িয়ে দেখে দেখছি যে ঝামেলাচ্ছে, রাস্তার লোক দৌড়ে গেল, তখন আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে সব ছেলে ফেলে আসে, তারপরে নিয়ে আসে, তখন আমি মারি। কোথায় চোট লেগেছে? চোট লেগেছে হাতে, লেগেছে মাথায়, লেগেছে। কি দিয়ে মেরেছে? চাকু টাইপের, মানে দা টাইপের কিছু ছিল। আচ্ছা, দাদা মেরেছে? হ্যাঁ। কি নাম দাদা? দাদার নাম, দাদার নাম মনে রাখা। আচ্ছা, এর নাম? এর নাম রনি। কি নিয়ে মারপিট হলো? জায়গা জমি। জায়গা জমি? পুলিশ এসেছিল? কোন এলাকার কেস? আপনার নাম? আমার নাম অতনু। হ্যাঁ, অতনু। অতনু কি? অতনু চক্র। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন, দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।